কুরবানির পশুর খাল কি করবেন? তো খাল আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন, অথবা তার দাম বেটে দিতে পারেন। তবে এখনকার বাজারে সবচেয়ে উত্তম জিনিস হলো আপনি মাদ্রাসায় দেন। যে সমস্ত মাদ্রাসায় টাকার অভাবে ঠিকভাবে শিক্ষা দিতে পারছে না, সে সমস্ত মাদ্রাসায় দেন। বুঝতে পারলেন? পাঁচ নম্বর প্রশ্ন, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা শরীয়তের বিধান কি? জায়েজ, যেরকম সাধারণ মানুষের উপরও কুরবানি করা জায়েজ, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। তবে কুরবানি করলে পারতেছে, মাংসটা কি করবেন? সাধারণ মানুষ যারা কুরবানি করছেন এদের যে মশালা, মৃত্যু ব্যক্তির মাংস কুরবানির মাংস সে একই মশালা। তবে যদি বেঁচে থাকা অবস্থায় সেই মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, নসিয়ত যদি করে যেতে যে আমি ইন্তেকাল করলে কুরবানি করবি, তাহলে পরে সে মাংস বণ্টন করে দিতে হবে, খেতে পাবেন না। তারপরে কুরবানির গোশত হিন্দু প্রতিবেশী বা হিন্দু আত্মীয়দের বা অমুসলিমদের দেওয়া জায়েজ আছে কি না? জায়েজ নেই, কারণ মুসলিম কুরবানির মাংস মুসলিমদের হক, এটা অমুসলিমদের হক নেই, অমুসলিমদের দেওয়া জায়েজ নেই। সাত নম্বর প্রশ্ন, একটি পশুতে সর্বাধিক মানে সবচাইতে কতটি অংশ থাকে, হিস্সা থাকে? এটা আমরা প্রায় জানি, একটা ছাগলের মধ্যে মাত্র একটা হিস্সা থাকে, একটা ভেড়ার ভিতরে বা একটা দুম্বার ভিতরে একটা হিস্সা থাকে। একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে সর্বাধিক সবচাইতে বেশি সাতটা অংশ থাকে, সাতের বেশি থাকে না। আটজন মিলে একটা গরু কিংবা মহিষ কিংবা উট কুরবানি করতে পারবেন না। এবার প্রশ্ন হলো যে সাতের কম মানে দুইজন, তিনজন, চারজন, পাঁচজন মিলে কি কুরবানি করতে পারবেন? ভালো, সাতজনের জায়গায় যদি দুজন মিলে একটা গরু কিংবা মহিষ কিনে কুরবানি করেন, করতে পারেন, এতে কোনো সমস্যা নাই।